আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী এবং দাওয়াতের তাবলিকের সমস্ত ভাইরা আশা করি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের দোয়া আমাকেও ভালো রাখছে আসলে সৎ যে উপদেশ একটা মানুষকে ঘন্টার পরে ঘন্টা সদ উপদেশ দেওয়া এটা অনেক সহজ কাজ পকেট থেকে পাঁচশো টাকা দিয়ে ওই ভাইকে সহযোগিতা করা এটা অনেক বড় কঠিন কাম ওয়াজের স্টেজের প্যান্টেলের ভিতরে বৈশা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা এটা অনেক সহজ কাম কিন্তু একটা বে ভাইকে একটা বেনামাজি মুসলমানকে মসজিদের ভিতরে নামাজে আনা এটা অনেক বড় কঠিন কাম আজকে তবলিকের ভাইরা যারা দাওতের তবলিকের জামাতের সাথে সম্পৃক্ত তাদের নিজের যান মাল নিজেদের টাকা কষ্টের টাকা ঘামের টাকা নিয়া। আল্লাহ রাস্তায় বের হইয়া নিজেরা ইমানদার আমলদার মুকলিস হওয়ার জন্য ব্যবসায়িক ভাইরা ব্যবসায়িক থেকে ফারাক হইতেছে চাকরিজীবী ভাইরা চাকরি থেকে ছুটি নিতেছে যারা শিক্ষার্থী স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করে একজাম শেষে পরীক্ষা শেষে যেখানে আনন্দ উল্লাস করবে আনন্দ উল্লাসকে কুরবানি করি আজকে নিজেদের যান মাল টাকা পয়সা নিয়া এই রাস্তায় ভিড় হইছে নিজেরা তো ইমানদার আমলদার মুক্তিশীন হইব এবং অন্য ভাইদেরকেও আল্লাহ তালার দিনের দিকে দাওয়াত দিব এই সিচুয়েশনে আমাদের এলাকার থেকে একটা জামাত ফরিদপুর এলাকায় জাজিরা এলাকায় গেছে ওই জামাতটাকে কিছু লেবাস ধারী ওলামা যারা বিরোধী কিছু লেবাস ওলা ওলামায় তবলিক বিরোধী এবং জোবায়ের পন্থীর যে জোবাইয়ের পন্থী যে জোবাইর সাহ একটা সময় নিজামুদ্দিনের তবলিক দেই গোটা বাংলাদেশটাকে তাকে ওই জুবাইয়ের পন্থীর কিছু লোকজন এবং কিছু ওয়াজ ব্যবসায়ী এই সমস্ত লোক মিলে গোটা বাংলাদেশের ভিতরে দীর্ঘ দুই বছরের উপরে তব্রিকাদের উপরে যে জুলুম আর অত্যাচার আর অন্যায় করতেছেন নেকির কাজ মনে কইরা জানি না আপনাদের এই জুলুম আর অত্যাচার কখন শেষ হইব আপনাদের মন প্রাণ কখন বের হইব আপনাদের হিংসা আর অহংকার এগুলি কবে শেষ হইব আমার বুঝে আসে না কিছুদিন আগে দেখলাম যে মিরপুরে একটি হালকার ভিতরে কিছু লোকদেরকে মাইরা আপনারা রক্তক্ত করছেন এবং কয়েকজন লোক হাসপাতালে ভর্তি ছিল বাংলাদেশের আলাদেরকে অত্যাচার করে আপনারা খ্যান্ত হন নাই বিদেশ থেকে যে জামাতগুলো আসে একটি জামাত ফরিদপুরে গেছি কিছুদিন আগে আরবের একটি জামাত সেই জামাতটাকে হ্যারাসমেন্ট করছেন অপমান করছেন লাঞ্ছিত করছেন মসজিদ থেকে বের করে দিছেন তাদের টাকা পয়সা মোবাইল এগুলো ছিনাইয়া ছিনতাইকারীদের মতন ছিনাই নিছেন তাদের যে আসবাব জিনিসপত্র ছিল সেইগুলো জোরজবস্তি করে রেখে দিছেন আর এই অন্যায় আর জুলুম কাজগুলিকে আপনারা নেকির কাজ মনে করা নিজেরা তো করতেছেন এবং মাদ্রাসার ছাত্রদেরকে উৎসাহিত করে দিতেছেন আপনারা তো অনেক এলেমলা লোক এবং নবীর ওয়ারিস বলে দাবি করেন এটা আপনাদের কাছে কতটুকু নেকির কাজ হইতে পারে কতটুকু গ্রহণযোগ্য হইতে পারে আমার জানা নাই দীর্ঘ দুইটা বছর তামাতি তবলিকলাদের পিছনে আপনারা লাগছেন আপনাদের এই কিছু ওলামায় ক্রামের জন্য আজকা মাদ্রাসার থেকে মানুষ মুখ ফিরে নিতেছে লক্ষ লক্ষ মানুষ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে তার কারণে হাজার হাজার আজকে আলেমদেরকে দেখি ভিক্ষার থাল রেপলেট কাগজ নিয়ে রাস্তার দুয়ারে ধরে ঘুরতেছে আপনাদের কিছু ওলামায় ক্রামের জন্য আজকে গোটা বাংলাদেশের জাতির মাদ্রাসার উপরে আজকে মানুষ কুদৃষ্টিতে তাকাইতেছে ভালো চোখে দেখতেছে না আপনাদের এই অন্যায় আর জুলুম কবে বন্ধ হবে আমার জানা নাই কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তালার দরবারে আপনাদের দাঁড়াইতে হবে এই কথাটা আপনারা একশো পার্সেন্ট মনে রাখবেন আল্লাহ তালা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে কেন ওই মসজিদ থেকে একজন দিনের মেহনতের জামাতটাকে ভের করে দিলা কি বলবেন ওই সার সাহেবে ভুল করছে এই জন্য সার সাহেবে এইটা এইটা বলছে এই ধরনের কথা বলছে এই জন্য এই সমস্ত কথার দ্বারা আপনি আল্লাহতালার দরবার থেকে দরবার থেকে কখনই বাঁচবেন না কখনই আপনার বাঁচা সম্ভব না আজকে যারা এই সমস্ত গুণার কামগুলিকে নেকির কাম মনে করা আপনাদের লৈঙ্গিক কাছামাইরা বাংলার জমিনে নামছেন বাংলাদেশের মানুষের বিপক্ষে কথা বলার জন্য তাদের উপরে জুলুম আর অত্যাচার করার জন্য এইগুলো আপনাদের খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এবং আপনাদের এই সমস্ত ধোকার কারণে আজ মুসলমান জাতি ডিভাইডেড হয়ে গেছে আপনাদের কারণে এই জন্য খুব দ্রুত আপনাদের এই ধরনের গুন্ডামি মাস্তানি রংবাজি ভন্ডামি এইগুলি বন্ধ করেন এগুলি বন্ধ করেন আপনাদের কারণে নাসার খ্রিস্টানরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে আপনারা যদি মুসলমানদেরকে একটা ছাতার নিচে নিয়ে আসতে পারতেন একজনের দোষ আরেকজনের নাম রুটাইতেন যেই মানুষটাই দিনের দিকে আগাইতে আগাইতে চায় ইসলামের দিকে অগ্রসর হয় ওই মানুষটার পা আপনারা টাইনা ধরেন ওই মানুষটার পা হাটুটু খেলার মতন তার পা চাপায় ধরেন যাতে সে আগায় না যেতে পারে এটা আপনাদের এই দেশের ওলা স্বভাব একটা মানুষ ইসলামের দিকে দাওয়াত দিব একটা মানুষ তার কথা সিচুয়েশনে হাজার হাজার মানুষ নামাজ পড়ব এইগুলি আপনাদের চোখে সহ্য হয় না আপনাদের মনের ভিতরে সহ্য হয় না এভাবে জুলুম আর অত্যাচার করে দিনকে কোনো দিন মিটিতে পারবেন না আজকে বাংলাদেশে বিভিন্ন জেলা ইস্তেমাগুলিতে বাধা দিছেন বলতে পারবেন একটা ইস্তেমা বন্ধ করতে পারছেন বিশ্ব ইজতেমার মাঠ মাদ্রাসা ছাত্রদের মাঠটাকে দখল করে রাখতে চাইছেন পারছেন পারেন নাই কানে ধৈরা বের হইছে বিভিন্ন মসজিদে তবলিক জামাত বের করে দিতে যায় পরে আপনাদের সামনে ওই মসজিদগুলিতে আবার তবলিক জামা ঢুকতেছে মাঝখান দিয়ে বেজ্জিত হইতেছেন কালার হইতেছেন মাংসমান যাইতেছে ইজ্জত যাইতেছে কারণ ইজ্জত তো আপনাদের নাই যাদের ইজ্জত নাই তারা বারবার এগুলি করবে এটাই স্বাভাবিক এজন্য এখনো সময় আছে এদেশের হেফাজতপন্থী যে ওলামায় আমরা তবলিকের বিরুদ্ধে কিছু লাগছেন মাদ্রাসার ব্যবসায়িকরা যারা এখন তবলিকের পিছনে লাগছেন জুবাইর পন্থীরা যারা তবলিকের পিছনে লাগছেন এই কাম শাস সাহেবেরও না সার সাহেবের বাপেরও না এই কাম হইল আল্লাহ তালার কাম আর আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনোদিন লড়তে যায়েন না সমস্ত ওলামারা বেজ্জিত হইবেন আল্লাহ তালা ঘরের ভিতরে রাইখা মসজিদের ভিতরে রাইখা মাদ্রাসার ভিতরে রাইখা আপনাদেরকে বেজ্জতি করবে সুতরাং এই সমস্ত ঠিকা এখনো সময় আছে আপনারা এইগুলো বন্ধ করেন এই যে যে ধোঁকাবাজি সার সাহেব এটা বলছে ওইটা বলছে ও আজকে যাদেরকে আপনারা কাফের বলতেছেন ইহুদিদের দালাল বলতেছেন যাদেরকে বলতেছেন ইসলামের ধ্বংসকারী এই সমস্ত লোক যদি আপনাদের আলেমী সোরার সাথে মিলা যায় আলিমি সোরার সাথে চলে যায় তাহলে ওই যে কাফের যাদেরকে বলছেন এরা মুসলমান হয়ে যাইব যাদেরকে বলছেন এদের বহু তালাক হয়ে গেছে তাদের বাপ মার বিয়া ইয়ে হয়ে গেছে তাদের বিয়া ঠিক হয়ে যাব যদি আপনাদের আলিমি সোরার সাথে চলে যায় আপনাদের যেই তবলিক নতুন বানানো আলিমি সোরা তবলিক ওটার সাথে যদি চলে যায় তাহলে যেই লোকটাকে কাফের বলছেন সে মুসলমান হয়ে যাইব যেই লোকটাকে আপনারা বলছেন যে তার জানাজা পরা ঠিক হইবো না তার জানাজা পরাটাও ঠিক হয়ে যাইব শুধু একটা জিনিস করলে কোন জিনিসটা সার সাহেবকে না মানলে সাজ সাহেবকে না মানলে যদি আপনাদের তাহলে যাদেরকে কাফের বলেন যাদের কি ইদের দালাল বলেন যাদের জানাজা পড়া ঠিক হইব না যাদের বউ বলে তালাক হয়ে গেছে এরা সব ঠিক হয়ে যাবে শুধু আপনাদের সাথে তবলিক করলে এই সমস্ত ভণ্ডামি এগুলি বন্ধ করেন এই ভণ্ডামি কতদিন করবেন কতদিন দিন করে আপনারা চলবেন আজকে আপনাদের কারণে আজকে মাদ্রাসার দিকে মানুষ মুখ ফিরাই আছে। লক্ষ লক্ষ মানুষ তবলিকের সাথে সম্পৃক্ত আর লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে লাগার চেষ্টা করেন না আপনারা যেভাবে গুন্ডামি করতেছেন সন্ত্রাসী করতেছেন আজকে তবলিকলার এরকম করছে আপনাদের কোন ওয়াজের ভিতরে বাধা দিছে কোন মাদ্রাসায় হামলা করছে আপনার উজ্জা যা পাড়া দিয়ে যা ঝগড়া করতে চাইতেছেন টঙ্গির মাঠে দুইটা মানুষকে হত্যা করছেন একজন আরেকজন নোয়াখালী ইসমাইন মন্ডল আর আপনারা শত শত মানুষকে আহত করছেন কইরাটার মিথ্যা রোপ আবার এদের উপরে ছড়াই দিছেন আপনারাই হত্যা করছেন আপনারাই মারছেন আপনারা মাইরা আবার বলতেছেন লক্ষ লক্ষ আপনাদের শত শত মানুষ ছাত্র ছাত্রকে মাইরা ফেলাইছে শত শত না একটা ছাত্র নিয়ে আসেন ওই ছাত্র সারা ভার ভারপোষণ যত লাগে যত খরচ লাগে আমি দিব এরকম একজন লোক দেখান আর চৈধ গোষ্ঠীর খরচ যা আছে যত টাকা কামাই তোর জীবনে সব আমি এটা দায়িত্ব নিম এরকম একটা লোক দেখান সন্ত্রাসী গুন্ডামি আপনারা করতেছেন আর বলিয়া দিতেছেন এদের উপরে দোষ চাপাই দিতেছেন বিভিন্ন মসজিদ থেকে সন্ত্রাসী কইরা জামাতগুলির বাইরে কে করতেছে আপনারা করতেছেন বিভিন্ন জেলা ইজতেমা মিছিল কইরা বন্ধ করার জন্য কণ্ঠকাণ্ড আপনারা করতেছেন তবলিকালার এগুলি করতেছে না এবং তবলিকের মুরব্বীরা এত অন্যায় আর জুলুম ই করার পরও মুরুব্বীরা তাদেরকে সবর থাকতে বলতেছে বলছে তাদেরকে তাদের সাথে খারাপ ব্যবহার না করা আজকে এই মুরব্বীরা যদি বলতো যে এই সিচুয়েশনই করতে তাহলে আপনাদের পুট্রির চামড়া জুবাইরপন্থী যারা আছেন আপনাদের পুটকি চামড়া থাকতো না আপনার পুটকি চামড়া হত্যা মনে করেন থাকতো না আজকে একটা কথা বইলা দিলাম তবলিকের বিরা বারবার বলছে যে হেরা অন্যায় করুক জুলুম করুক আপনারা করেন না কারণ আল্লাহ রসুল এই দিনের কাম করতে যায় অনেক বেজুতি আর লাঞ্ছিত হইছে অনেক অপমানিত হয়েছে সুতরাং তারা যদি করে আপনারা এদের সাথে করেন না শুধু এইভাবে সবর করাইয়া আজকে তবলিকালাদেরকে এখনো ধৈর্য ধরায় রাখছে যদি কোনো দিন হয় তাহলে আপনাদের এই যারা যারা তবলিকের বিরুদ্ধে লাগছেন এদের পুটকি না যেভাবে ইস্তেমার মাঠ থেকে মাঠ দখল করতে যায় কানে ধরা বাইর হইছেন এইভাবে রোহিঙ্গাগ মতন এই বাংলাদেশ থেকে আপনারা বের হইবেন রোহিঙ্গাগ মতন রোহিঙ্গারা তো বাংলাদেশে আশ্রয় পাইছে কিন্তু আপনাদেরকে পুটকির পিট্টন বাইরান শুরু করে দেব আমরা আপনারা পৃথিবীর কোনো জায়গাতে স্থান পাইবেন না জেনে যেবেন হুনি পিঠা খাইবেন যেইখানে যাবেন সেইখানে পিঠা খাইবেন এই আপনাদেরকে বলতাছি ধৈর্যর একটা সীমা আছে দুইটা বছর ধরে লঙ্গি কাঁসামাইরা তবলিকালাদের আলাদের বিরুদ্ধে নামছেন দুইটা বছরের উপরে জ্বালাইতেছেন বিভিন্ন ইস্তেমা জেলা ইস্তেমা করিতে বাধা দিতেছেন শুধু ঢাকা জেলার একটা ইস্তেমার কথাই বলি এই ইজতেমাটা হওয়ার কথা ছিল টঙ্গিতে হইতে দেন নাই মিছিল করা বন্ধ করছেন এই ইজতেমাটা হওয়ার কথা ছিল মিরপুরে টানা চার মাস কাজ করে মাঠটা পুরা প্রস্তুত রেডি করছে ওইখানে মিছিল করা ওই ইজতেমাটা বন্ধ করছেন এই ইজতেমাটা হওয়ার কথা ছিল ড্যামরায় সেই ড্যামরার ভিতরে হইতে দেন নাই এই ইজতেমাটা হওয়ার কথা ছিল ঢাকা জেলায় ইজতেমা হওয়ার কথা ছিল সাভারে ওই সাভারও হইতে দেন নাই তারপর হয়েছে কেরানীগঞ্জে ওইখানেও আপনার আন্দোলন মিছিল মুসুল কইরা এই ইজতেমাটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছেন এই সমস্ত গুন্ডামি করা এগুলো বন্ধ করেন জুবাইরপন্থীরা যারা তবলিকের বিরুদ্ধে যেসব ওলা লাগছেন দেখেন লক্ষ লক্ষ মানুষ এদের পুটকির পিছনে লাইকিয়া আপনার পুটকি থাকবে না এদের পুটকির পিছনে লাগলে আপনার পুটকির চামড়াই থাকবো না যখন মাথা ঝাড়া দিয়ে দাঁড়াইব সবাই একটা কথা বলে দিলাম আল্লার মায়ের দুনিয়ার মায়ের আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের সবর করতেছে তবলিকালারা আলারা এই সবর কিন্তু একদিন থাকবে না বিড়ালকে দরজা জানলা বন্ধ কইরা যেরকম পিটাইলে মারলে সে বাঁচার জন্য এদিক উদিক যখন ছোটাছুটি কইরা যখন জাগা না পাইব তখন কিন্তু তার উপরেই খাবলা দিব হিংস্র বাঘের মতন খাবলা দিব এরকম খাবলা খাওয়ার জন্য অপেক্ষায় থাকেন না এই সমস্ত গুন্ডামি বন্ধ করেন জুবাইরপন্থীকেও বলতেছি যারা তবলিকের বিরুদ্ধে লাগতেছেন যেসব ওলামারা মাদ্রাসাপন্থীরা আপনাদেরকে বলতেছি এই গুন্ডামি রংবাজি সন্ত্রাসগিরি বন্ধ করেন সন্ত্রাসগিরি বন্ধ কইরা মানুষের তবলিকের কাম করতেছে এদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন মুসলমানদেরকে একটা সাঁতার নিচে আনার চেষ্টা করেন মুসলমানদের ভিতরে বিভান্তি সৃষ্টি করেন না আজকে কাফের ইহুদ্দিন আসাররা রাইটারকে সুযোগ সুযোগ বানাই দিয়েন না যদি আপনি মুসলমানের বাচ্চা হন যদি মুসলমান হিসেবে দাবি করেন আজকে তবলিকলাদের বিরুদ্ধে নিজের সম্মান নষ্ট করেন না শত শত লক্ষ লক্ষ মানুষ আজকে আপনাদেরকে ট্যাগরা চোখে দেখে আপনাদের কারণে আপনাদের খাইচতের কারণে এই সমস্ত লোক কোনোদিন আজকে আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কথা বলছে এখন কেন বলতেছে আপনাদের খাইচতের কারণে আমি সব সময় আজকে ওলামাই ক্যারামের পক্ষে কথা বলছি আজকে ওলামাই ক্যারামের বিপক্ষে কেন হয়েছি আপনাদের জুলুম আর অত্যাচার একদম মাত্রা ছাড়াই যেতে গা যার কারণে আমরা আমি নিজে পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কথা বলতে আমি বাধ্য হইতেছি এই সমস্ত গুণটা আমি বন্ধ করেন সবাই বন্ধ করেন অচিরে আপনাদের কারণে গোটা বাংলাদেশের ভিত্তি আল্লা তালার কজব আসবে আপনাদের কারণে দল সমকামীর দল বলিয়া দিতাছি আপনাদের কারণে আল্লাহর গজব এই বাংলাদেশে আইসা পড়বে সুতরাং এই সমস্ত গুন্ডামি বন্ধ করেন আর সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সমস্ত পন্থীরা যাতে আমার এই ভিডিওটা পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ